श्री गंधपुष्पे गणेशाय नमो नमो इति गंधपुष्पे गणेशादि पंच देवतागणे भो नमो नमो इति गंधपुष्पे जगदीश्वराय श्री विष्णवे नमो नमो इति गंधपुष्पे ब्रह्मण भास्वते विष्णु तेजसे जगत सवित्री कर्मदायिनी। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा कैमुन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा कैमुन बोका मुंटा रे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे। इति गंधपुष्पे वासुदेवाय नमो, हजर करे प्रणाम नमो। नमस्ते जलदभास, नमस्ते जलसायनी, नमस्ते केशवानंद वासुदेव, नमस्तुते तेजसे जगत सवित्री कर्मदायिनी। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा कैमुन बोका मुंटा रे। Mm-hmm.
तुझे छूते आशा जानी हाथ बाड़ाले धोरा दे बेबालो बाशा तुमी पथ चेनो पाशे आछी जेनो आमाके ओ संगे निले थेके जाबो আমার আর রোহিণীর আলাপ আসলে বলতে গেলে প্রাইমারি থেকে। আমরা প্রাইমারি থেকে একসাথে পড়ছি, তবে যা হয় স্কুল লাইফে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, কিন্তু কলেজ লাইফে এসে আমাদের কোচিং হয়ে যায় একসাথে। আমারও কমার্স ছিল, ওরও কমার্স ছিল, তো সেখান থেকেই আমাদের বন্ধুত্বটা আবার শুরু হয়। এবং আমাদের যে বন্ধু সার্কেলটা সেটা খুব কমন ছিল, তো সেখানেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা, একসাথে আড্ডা মারা, সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব, প্রেম, ধীরে ধীরে সেটা আরও ভালোবাসায় পরিণত হয় এবং আজকে আমরা এই জায়গায়।
उठता धुआं तो कैसे छुपाए। Wait,
যে আমার পাশে একজন বসে আছে, এনার নাম সৌভিক মুখোপাধ্যায়, বাট ইনি হচ্ছে আমাদের সবার প্রিয় লালা। তো ইনি হচ্ছেন, এনাকে মেয়ে, ইনি হচ্ছে যেহেতু কমন ফ্রেন্ড, তো মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি একে আমরা আখ মারাই করেছি। তো আখ মারাই করার জন্য, আচ্ছা ইনি একজন আমার বন্ধু সায়ন্তন, ইয়ে হচ্ছে আমাদের কমন ফ্রেন্ড, তো এই দুজনকে আমরা আখ মারাই করেছি, এই লালাকে বিশেষ করে করা হয়েছে। তো এদিকে যদি আখ মারাই না করা হতো আমাদের বিয়েটা আজই উতরতো না। তো এই যে গায়ে জল ঢালার প্ল্যান, সেটা এই দুজনেরই, এরা দুজনেই আগে থেকে প্ল্যান করে, বালতিতে হলুদ গলে এবং যখন সমস্ত রিচুয়ালস হয়ে যায় গায়ে আমার ঢেলে দেয়। আমি পাইপে ঢেলেছি। আচ্ছা, উনি পাইপে ঢেলেছেন, উনি বালতি করে ঢেলেছে। से निकलते हैं, कुछ दूर चलते हैं, रास्ते में है उसका घर। पहली दफा मैंने जब उसको देखा था, सांसें गई से, मैं तो नहीं कह सका, कोई बता दे उसे। घर से निकलते कुछ दूर चलते, रास्ते মনে হচ্ছে ভালোই লাগছিলো, মজা লাগছিলো, কারণ আমরা এই ধরনেরই মজা করে থাকি একসাথে, এর থেকে আরও অনেক ভয়ানক ভয়ানক মজা করেছি আমরা। আমার বাড়িতে যখন প্রথম রুফ কনস্ট্রাক্ট হচ্ছে, সেইখানে হোলির সময়, তো যা হয় কোনো ছাদ ঢালাই হলে জল ধরে রাখতে হয়, তো সেইখানে ওই জল ধরে রাখার উপরেই আমরা সব হোলি খেলি। এবং আমার বাড়ির ওপরটা চিল ছাদে জলের ট্যাঙ্ক রয়েছে, তো সেই ট্যাঙ্ক থেকে বালতি করে তুলে আমরা নিচে খেলছি এবং ওপর থেকে জল ঢালা হচ্ছে। তো এক মানে কম বাজেটের অ্যাকোয়াটিকা ফিলিংস যা হয়।
এসো হে পরম তরু সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দোয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ং পরম এসো এসো সুন্দর এসো এসো হে পরম তর সুন্দর এসো হে সাজালো সিন্দুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরম যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে বিরহ নিছে প্রেমেরি প্রেমেরি অবকাশ সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মন সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো হে বছর মানে আমরা ইনফ্যাক্ট পড়েওছি প্রাইমারি থেকে, তারপরে ও বয়েজে চলে যায়, আমি গার্লসে। তো তারপরে বহুদিন বহু বছর মানে 5 to 10 কোনো রকম কোনো যোগাযোগ, কোনো রাস্তায় দেখাও ছিল না। মানে আমি যেন ভুলেই গেছিলাম যে এরকম কোনো একটা মানুষের সাথে আমি একদিন পড়াশোনা করেছি, প্রাইমারিতে পড়েছি, খেলেছি, মনেই ছিল না। তো তারপরে যখন আবার দুজনে মিলে বিকম পড়তে যাই, তখন একসাথে দেখা হয় কোচিংয়ে, তখন ব্যাপারটা অন্যরকম লাগছিলো। মানে ওকে যে আমি আগে থেকে চিনি ওরকম মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো নতুন দেখা হয়েছে, নতুনভাবে জানছি চিনছি। তো আমাদের একটা বিশাল জার্নি, লং জার্নি, একদম 11-12 থেকে শুরু করে, মানে তার আগে তো আছেই প্রাইমারিটা, 11-12 থেকে শুরু করে এখনও অবধি, মানে অ্যাবাউট 7-8 ইয়ার্স তো বটেই।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায়েছো যখন তোরই হলো এমন, তুই ছুলি যখন তোরই হলো এমন, দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই হাসলি যখন
চিনি আমি চিনি তাকে চোখে চোখে কথোপকথন তুই হাসলি আসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন এর মধ্যে তোর কত পার্সেন্ট ঘটকগিরি রয়েছে? 70%। আচ্ছা, আমাদের ঝগড়া হলে তোর যে মিউচুয়াল করানোর ব্যাপারটা সেটা কিছুটা বল, কতটা তোকে ঝামেলা পোয়াতে হয়েছে এসবের জন্য? হয়েছে, কেবাড়ি বাড়ি বড্ড যেতে হতো। তা তুই কি, তোর কি মনে হয় তোর দায়িত্ব কিছুটা কমলো? কারণ ঝগড়া তো পরেও হবে, তাহলে এক বাড়িতে এসেই মিটমাট করতে পারবি, কমলো সেটা একটা ব্যাপার। আচ্ছা, একবারে সামনাসামনি কথা বলে মেটানোটা সুবিধা। আগে সামনাসামনি কি কথা বলতে চাইতো না, ওই জন্য আমাকে দুজনের বাড়িতে আলাদা যেতে হতো। আর সবচেয়ে বড় কথা, এখন রাত্রিবেলায় 11টা 12টা হয়ে গেলে রোহিণীকে বাড়ি পৌঁছানোর ব্যাপারটা থাকবে না। আচ্ছা, এই আমাদের অর্ণব এত করেছিল, প্রেম করতো আর সাইকেল করে পৌঁছে দিয়ে যেত আমাকে রোহিণীকে, তাহলে একটু দায়িত্ব কমলো তোদের দুজনের। বল, সেদিকে দায়িত্ব তো অবশ্যই কমলো। এই যে ইভেন এই আইবুড়ো বাতির দিনও কোনো কেউ বাইকিং বাইকিং করে বাড়ি পৌঁছে দিয়েছে। এই হচ্ছে আমাদের বন্ধুত্ব। Thank you.
এখন এতদিন আমাদের ছিল, এখন থেকে তোমাদের হলো। আমার তোমার আচ্ছা আমার ছিল, এতদিন আমার ছিল, এতদিন এবারে তোমার হলো। ঠিক আছে, ঠিক আছে, তুমিও তো আমাদেরই হলো। ঠিক আছে, বাবা বরাবরই এমনিতে খুব মানে ভালো খুব বাসে, কিন্তু অতটা শো অফ থাকে না না বাবাদের, কিন্তু মানে মারাত্মক লেভেলে আমাকে ভালোবাসে। তো আমি যখন কাঁদছিলাম তখন ওই জন্য বাবা মানে কোনোভাবেই আর কি চোখের জল একদম ফেলা যাবে না, মানে বাবা কাঁদলে জানে যে আমিও ভেঙে পড়ব। তো সেই ক্ষেত্রে আমাকে তো মানে মারাত্মক সাপোর্ট দিয়েছে ওই জায়গাটায় বাবা। মানে কাঁদতে কাঁদতে যখন শরীর খারাপ করছে তখন মানে বাবা বুঝতেই পেরেছিল যে আমি পড়ে যাব বা এরকম কিছু। আর বাবাকে জড়িয়ে ধরার পরেই মানে আরও বেশি একদম ওভারওয়েলমিং অবস্থা হয়ে গেছে, ইমোশনসগুলো মানে আরও যেন বেশি বেশি করে বেরিয়ে আসছে। তো সেইগুলো তো একটা মানে এটা একটা খুব খুব ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি মানে ভাবিনি যে কখনো আমি এরকম এক্সপিরিয়েন্স করবো। Thank you.
से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से मेरी सारी खुशियां तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। ओ तेरे कांधे का जो तिल है, ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर, आज से तेरा हो गया। সারা জীবন তোমার পাশে থেকে তোমার তেরি হো গই আজ সে তেরা দিন মেরা হো গয়া। ও তেরে কাঁধে কা জো দিল হ্যায়, ও তেরে সিনে মে জো দিল হ্যায়, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर, आज से तेरा हो गया। কিছু হলো এখানে এসে বসে বসে পড়তাম, এখানে ওদের ঘরে এসে মানে দুপুর থেকে বসতাম, সে রাত্রির অবধি চলতো, আমাদের আড্ডা চলতো, বিভিন্ন রকম প্রচন্ড সহ্য করতো, মানে আমাদের কচুরি আলুর দম করে খাওয়া। এই বাগান দেখছো, এই বাগানে আমি অর্ণবের পাঁচ বছর জন্মদিন থেকে বাড়ি করছি। আমাদের 25 ডিসেম্বর থেকে শুরু করে সব কিছু বাগানে, ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে ব্যাডমিন্টন খেলাটাই খুব ভালো। ইভেন এই দেখছো এই পেরেকোলা মাছুল আমি টোকে টর্চ কপ নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের বন্ধুত্ব। তারপর মাছুলে পেরেক বাড়ি দিয়েছে, বুঝে গেছে চোর ঢুকতে পারে। তো এই হচ্ছে আমাদের বন্ধুত্ব, ছোট থেকে বেড়ে ওঠা, ঝগড়া ঝাঁটি মান অভিমান সব কিছুতে এরা সাথী, আনন্দে সাথী দুঃখের সাথী। আরও অনেকে আছে তারা আজকে এই ছবির মধ্যে নেই, সেটা খুবই খারাপ বিষয়, তার তাদেরও থাকার দরকার ছিল। ঠিক আছে, তাদের নেই, তারা পরে আসছে। তুমি যদি দু হাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই
হাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই, যেমন from my side, I'll be losing, I'll be losing grip on you, grip on you. Dekho kareeb se, mile hai naseeb se, aayega pal ye phir kahan, aaj achanak tumse mile hum. ये तो नहीं है बेवजह, पूछो जरा इस दिल से, हम हैं मिले मुश्किल से, कल फिर ना हूं हम जो यहाँ, गजब का है दिन, सोचो जरा ये दीवानापन, देखो जरा तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से. I feel love when I look into your eyes, I believe if you move out from my side, I'll be losing grip on you. लम्हे ये चाहतों के अपने लिए बने हैं, मान ले फिर क्यों फासला, मैं कहाँ और तुम कहाँ, गजब का है दिल, सोचो जरा ये दीवानापन, देखो जरा तुम हो अकेले हम अकेले, मजा आ रहा है कसम से, कसम से. I feel love when I look into your eyes, I believe if you move out from my side, I'll be losing grip on you. তখন তো এত গরম, তার উপরে তো মানে বিয়েটা ঠিক হয়েছে পুরো এপ্রিল মাসের গরমে, সেটা তো মানে একদম মেস পুরোপুরি। আগের দিন এত একটা হেডেক গেছে বিয়ে, তার পরের দিন বিদায়তে এরকম মানে এত ইমোশনাল হয়ে গেছি, এত কান্নাকাটি, এত কিছুর মধ্যে ওরা যখন চিয়ার আপ করছে তখন ভালোই লাগছে, মনে হচ্ছে যে না ঠিক আছে চলো সবাই তো আছে, কেন এত কষ্ট হচ্ছে তাও ছেড়ে যেতে, এরকম ভাবছিলাম। কিন্তু তাও ওরা চিয়ার আপ করেছে বলে হয়তো অনেকটা সামলাতে পেরেছি, বা এখানে এসেও ওরা চিয়ার আপ করে যাচ্ছে যে যাতে আমার চোখ দিয়ে একটু জল না পড়ে। তো এটা তো সত্যি এটা একটা বড় পাওয়া, এত ভালো ভালো কাজিনস। আমার একলা আকাশ থমকে গেছে র,
তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে শুধু তোমার টেলিফোন ঘর ভর